লোকসভা নির্বাচনের পূর্বে কাক গৃহীত হব বলে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে ঘোষণা করার পাছত দেশজুড়ি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আর অসমত ব্যাপক রূপত প্রতিক্রিয়া হয়েছে অসমত শাসকীয় পক্ষই হোক অথবা বিরোধী পক্ষই হোক প্রতিটো পক্ষৰ তৰফৰ পৰা প্রতিক্রিয়ার জোয়ার আহি আছে মন্ত্রী পীযুষ হাজরিকায় কলে যে কা ইতিমধ্যে যেহেতু আইনত রূপান্তরিত হয়েছে সেয়ে আইনত রূপান্তরিত হওয়ার পাছত ই যিকোনো সময়তে কার্যকরীকরণ হব শীঘ্রে কা বলবৎ হব বলে গৃহমন্ত্রী ডাঙরিয়ায় কৈছে চাওক কিছুমান কথা তো লুকুয়াই লাভ নাই আমি যেটো দিখন দিখন আইন হল আইনখনটো এদিনত রুলত পরিণত হব গতি ইতিমধ্যে কাটো আইনত পরিণত হয়েছে রুল আহিব কোর্টতো নিশ্চয়কৈ আমার কিছু কিছু ব্যক্তিয়ে গৈ আর্জি প্রেছ কৰিছে গতি গোটেই কথাবিলাক পরিস্ফুট হব আর যেনেকে হয় আমি তেনেকে আগবাহিম এফালে কংগ্রেসী বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থই অসন্তুষ্টি ব্যক্ত করে কলে যে ইয়া সম্পূর্ণরূপে একটা রাজনৈতিক এজেন্ডা সরকারে খেলি আছে মানুষের মনের লগত রাজ্যবাসীর যি সমস্যা আছে সেই সমস্যাবোৰৰ সমাধানৰ ওপৰত গুৰুত্ব নিদি অযথা কা বা আন কেতবোৰ বিষয় উত্থাপন কৰি প্ৰকৃততে চৰকাৰখনে ৰাজনৈতিক মুনাফা অৰ্জন কৰিবলৈ চেষ্টা কৰা বুলি তেওঁ অভিযোগ উত্থাপন কৰে কালৈ আজিলৈ মানে মানুহবিলাক কনচাৰ্ণ নহয় মানুহবিলাকৰ কা নালাগে মানুহৰ অধিকাৰটো লাগে আমাৰ NRC বায়োমেট্ৰিকৰ কাৰণে আধাৰ কাৰ্ড নাই ডিপুটাৰ সমস্যা কৰ্পাছ ফাণ্ড নাই আজি ইমানবোৰ সমস্যা এই সমস্যাখিনি সমাধান কৰা নাই এই কাটো কৰি দিম কি ইলেকশ্যন আহিছে কা কৰি দিম আরে কা করে দিলে কি হব আর কা করে দিলে লাভ হব নাকি কা করে দিলে মানুষের লাভ নয় এইটো লৈ কালৈ আমি এটা কনসার্ন নয় আমার অধিকারটো লাগে অধিকারকে দিয়ক তেতিয়াই গম পাম আপনাদের সদিচ্ছা আছে বলে আনফালে AIDF-ৰ সুপ্রিমো বদরুদ্দিন আসমলে ইতিমধ্যে কৈছে যে কা সন্দৰ্ভত তেওঁলোকৰ যি পূৰ্বৰ স্থিতি আছিল সেই স্থিতিতেই তেওঁলোক অলৰসৰ হৈ আছে আৰু একে সুৰতে সুৰ মিলাই দলটোৰ বিধায়ক আমিনুল ইসলামেও নিজৰ বক্তব্য আগবঢ়ালে স্যার আসলে এই গোটেই কার যেটা বিষয় কার বিষয়টা একটা কথা স্পষ্ট করব যে অসমৰ যেটো ভাষা সংস্কৃতি অসমৰ যেটো কালচাৰ আর অসমৰ যেটো এটা পরম্পরিয়ার যেটো ভেদভাব এই বস্তুটো বিনষ্ট করব আর সংবিধান বিরোধী একটা আইন বারবার আমি না করেছিল এই বস্তুটো বিধায়ক মনোরঞ্জন তালুকদারও অসন্তুষ্ট মনোরঞ্জন তালুকদারে কি কলে শুনাব বিচাৰিছো কা সম্পর্কত আমার স্পষ্ট নীতি আমি কা নামানো 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 কার আমি বিরোধিতা করে যাম আইন হয়েছে আইন হলেই বলবৎ করব এইটো নহয় বিভিন্ন রাজ্যিক সরকারে তো বলবৎ নকরো বলে কৈছে কা পশ্চিমবঙ্গে কৈছে মই কা বলবৎ নকরো পশ্চিমবঙ্গের সরকারে আমি কার বিরোধিতা করি কার আমি তীব্র বিরোধী কা আমি নামানো আর কায় অসমৰ সাংস্কৃতিক ভাষিক অসমৰ জনজীবনক বিধ্বস্ত করে দিব কা আমি নামানো ইফালে কংগ্রেসী বিধায়ক দেবব্রত শইকীয়াও তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে কা সন্দর্ভত এইটো করা উচিত নহয় অসম চুক্তিক যিজন মানুহে কয় আমি রাজীব গান্ধীয়ে রূপায়ণ কৰিবলৈ সাহস নকৰিলে মই রূপায়ণ কৰিম বুলি ৰাজ্যসভা লোকসভাত কথা কোৱাৰ পিছত আৰু গণপৰিষদৰ স্থিতিটো চাবলগীয়া হ'ব তেখেতসকলক কা নামানো বুলি কৈ চৰকাৰৰ পৰা পদত্যাগ কৰিছিল এতিয়া যদি পদত্যাগ কৰে আমি তেখেতসকলক আমাৰ সহযোগ কৰিবলৈ আহ্বান জনাম বিজেপিৰ লগত থাকি পেলাইহে কা মানে বলবৎ নোহোৱাটো তেওঁলোকে বিচাৰিব বিজেপিয়ে বলবৎ কৰিম বুলি কোৱাৰ পিছত কেনেকৈ কা বলবৎ নহ'ব এটা উপায় আছে যদি অসমক UCC আৰু কা এনেকুৱা ধৰণৰ কিছুমান বস্তুৰ পৰা বাদ দি লয় তেতিয়াহ'লে সেইটো সম্ভৱ হ'ব কিন্তু তেনেকৈতো বাদ দিম বুলি কোৱাই নাই এনেধৰণেই লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে এটাৰ পাছত আন এটাকৈ প্ৰতিক্ৰিয়াবোৰ আহি আছে কাক লৈ পৰৱৰ্তী সময়ত লক্ষণীয় হ'ব জনসাধাৰণৰ মাজত ই কেনেধৰণৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি কৰি থাকে